ভারত যত খোঁজাখুঁজি করবে তত শত্রুতা বাড়বে অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি এটা ঠিক নয় বললেন তারেক রহমান আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত এবং সর্বশেষ জানাব গত সাড়ে পনেরো বছর জাতি জিম্মি দশায় ছিল ড শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে ভারতের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না ইতোমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে তা না হলে যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে এটা উভয় দেশের জন্য ভালো না সামসুজ্জামান দুদু বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পায় তারা করছে এই দেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে কোনো দিনও মানতে চায় না আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার জাতি না কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে তিনি বলেন দেশের এই কঠিন সময় জাতির ঐক্য ঐক্য প্রয়োজন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে দরকার ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরো সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে দুদু বলেন দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক দেশে ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির পায় করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকটাই দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি এটা ঠিক নয় বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেল আগামী নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে কারণ মানুষের চিন্তা ভাবনায় ধ্যানধারণার অনেক পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক সচেতন তাই আপনাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের সমর্থন আপনাদের প্রতি ও দলের প্রতি থাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গেছি এটা কিন্তু ঠিক না আমরা ক্ষমতায় যাইনি তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা জনগণের সমর্থন পাব তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা আচরণ কথাবার্তা সহ উপর নির্ভর সব করছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে কিনা না এই জন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে সোমবার খুলনা ও ময়মনসিংহ রাষ্ট্র মেরামতে বিএনপির প্রদত্ত একত্রিশ দফার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহশ্রোতা নেতা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন তারেক রহমান বলেন কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব সব নেতাকে ভুল সূধ্রে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড কার্ড এবং জন্য ফার্মার্স কৃষকদের তৈরি করব ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা অথবা স্ত্রীর নামে এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে যাতে প্রতি মৌসুমে কৃষকদের সার বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপি সব ক্ষমতার উচ্চ জনগণ নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে সঙ্গে থাকে থাকে বিএনপির দলকে রক্ষা করা সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার তিনি বলেন কিছুদিন ধরে সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন পাঁচ মাস আগেও তারা বলেননি কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে বলছে বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করে একত্রিশ দফা তারই প্রমাণ তিন চার মাস ধরে সংস্কারের যে কথা বলছে এর সবকিছু একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফা শুধু বিএনপির নয় বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের একত্রিশ দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন রাখতে হবে একত্রিশ দফার সবকিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত ছাত্র জনতার গণভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল ও রাজনৈতিক দলগুলো তবে তখনও রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন ছিল ছাত্র জনতা অথচ ছাত্র জনতাকে মাইনাস করে ক্ষমতায় অংশীদার হতে চেয়েছিলেন সুশীল ও রাজনীতিবিদরা এদিকে বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সেই সময়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে সমন্বয়করা সেদিন কেন বঙ্গভবনে যাননি সেই বিষয়ে বিস্তর একটি পোস্ট দিয়েছেন বৈসময়বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ প্রায় চার মাস পর সেদিনের স্মরণে গত শনিবার রাতে পাঁচই আগস্ট ছত্রিশ জুলাইয়ের গল্প শিরোনামে একটি ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টি করেন রশিদ ওই তিনি লিখেছেন পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুটির যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব সেখান থেকে আমরা গণভবন অভিমুখী মার্চ করব। যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের ওপর ম্যাসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব নাহিদ ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটি ভিডিও বার্তা বানিয়ে রাখেন দু একজন এই ভিডিও বার্তা পাঠিয়ে রাখেন যদি আমরা কেউই পরবর্তীতে ঘোষণা দেওয়ার জন্য বেঁচে না থাকি তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সহ গোটা দেশই শহীদ হওয়ার জন্য মুখিয়েছিলাম তিনি আরও লিখেছেন সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাকের মজ্জেম ভাইকে হত্যার জন্য চাংখারপুলে বার্ন ইউনিটের ওপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিক গণভবন অভিমুখে মার্চ করে লাখ লাখ মানুষের রাস্তার রাস্তায় রিফাত আরও লিখেছেন শাহবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসনে দেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দিই এই টপিকে পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে গণভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে সারা মানুষ আমাদের সর্বাত্মক সমর্থন জানায় ফলে সেনা শাসনের সম্ভাবনা সেখানেই নথসৎ হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে মার্চ শুরু হয় তখনও আমরা জানতাম না যে হাসিনা আদৌ পালাইছে কিনা লং মার্চ যখন মোটামুটি ফার্মগেটের কাছে তখন আমরা জানতে পারি হাসিনা দেশ ছেড়ে পালাইছে তখন গণভবন অভিমুখী লংমার্চ বিজয় মিছিলের রূপ নেয় এতক্ষণ জানা ঘটনাগুলো আওড়ালাম কারণ পুরো ঘটনা প্রবাহ যারা জানে না তাদের বোঝা সহজ হবে আমরা মার্চ শেষে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটাই নির্ধারণ করব। কিন্তু হিসাব এতটাও সহজ না। রিফাত বর্ণনায় আসিফ নজরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই ও মাহফুজ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সবাই জানতাম আমরা বঙ্গভবনে যাব না আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকেই হবে নাহিদ আসিফ মাহফুজ ভাইয়ের এই সিদ্ধান্তে একমত ছিলেন কিন্তু ওই মুহূর্তে সবাই একসঙ্গে বসে একটা একক সিদ্ধান্ত নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইদের রাজি করাতে না পেরে হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করেন আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন আর নাহিদ আসিফ ভাই এক ঋষা ছিলেন সার্জিস হাসনাত ভাই অন্য আরেকটা রিশ্বা ছিলেন ফলে নাহিদ আসিফ মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবে না এই সিদ্ধান্তটা হাসনাত ভাইরা জানতেন না তিনি লিখেছেন আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই স্যারের সঙ্গে গাড়িতে উঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এই ভেবে যে আমরা সবাই বঙ্গভবনে যাচ্ছি বা আছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ক্ষমতায় ভাগ নেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের মধ্যে একটা গ্রুপকে সেখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলে ক্ষমতা সেখানে ভাগাভাগি হয়ে যেত অর্থাৎ ক্ষমতার কেবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতা সব পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করে ফেলা হয় আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাসনাত ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাত ভাইকে কল দিয়ে জানান যে আমরা কেউ বঙ্গভবনে যাচ্ছি না তখন হাসনাথ ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা তখন চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে প্রেস ব্রিফিং এর প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সেখান থেকে ঘোষণা দিই যে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণভ্যুত্থান হয়েছে শিক্ষার্থীরা এই দেশের পরবর্তী ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে এর ফলে একটা বার্গেনিং পয়েন্ট তৈরি হয় এই বার্গেনিং পয়েন্টের জোর এবং সারা দেশ আমাদের পাশে থাকার পরবর্তী ক্ষমতা কাঠামো থেকে আমাদের পুরোপুরি বাদ দেওয়া যায় নাই রিফাত লিখেছেন তবু নানা গেম আসলে চলছিল আমাদের সঙ্গে ফলে বাধ্য হয়ে মাঝরাতে ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই ভাই আসিফ আর বাকের ভাই জানান যে ডক্টর জানানুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হবে যা এ দেশের সর্বস্তরের জনগণ সমর্থন জানায় মূলত ছাত্র প্রতিনিধিদের দ্বারা প্রধান উপদেষ্টাকে সর্বসম্মতিক্রমে নিয়োগের মাধ্যমেই গভর্নমেন্টের ছাত্রদের স্টেকটুকু নিশ্চিত করা যায় পোস্টের শেষাংশে রিফাত রশিদ লিখেছেন যারা ভাবেন ছাত্ররাই দেশ চালায় তারা ভুল ভাবেন ছাত্ররা গোটা ক্ষমতা কাঠামোর একটা অংশ পুরোটা জুড়ে মোটেও ছাত্ররা নাই সরকারের ছাত্র প্রতিনিধিদের বার্গেইন করতে হয় সরকারের বাইরে যারা সেই ছাত্রদের ভরসা আসলে রাজপথ তাদের ভরসার শিক্ষার্থীরা তাদের ভরসা জনগণ এই বাদে তাদের কোনো ভরসার জায়গা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ